গুড মর্নিং, আমি মোনা। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। হায়দ্রাবাদে আমার সংসার কিন্তু তর তরিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বুট্টুকে সকালবেলায় 7:40 স্কুল বাস এসেছিল, ওকে তাড়াহুড়ো করে একদম রেডি করে বাসে তুলে দিয়েছি। আর এখন কৌশিক ওর নিউ স্কুটি নিয়ে চলল অফিসে। আমি এবার থেকে পুরোটাই 1টা অবধি ফ্রি, একদম নিজের মি টাইম বলতে পারো। অনেক দিন পরে না এই হাজব্যান্ড অফিস যাচ্ছে, বাচ্চা স্কুল, আর আমার নিজের সাথে নিজের কাটানো কিছু সময়। নতুন বাড়ি, নিচে কেউই নেই আমাদের বাড়িওয়ালা, আমরা ওপরটাতেই থাকি। আর আশেপাশের তো কাউকে আমি চিনিও না জানিও না। আর যেহেতু দুবাইয়ে একা একা থেকে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, মনে পড়ে আমার আমার আগের অনেক দিনের কথা আমার মনে পড়ে, যখন একসাথে কলেজে সব কলিগদের সাথে হই হই করে কাটতো। তো সেই দিনগুলো না আমি স্টিল নাও ভীষণ মিস করি। আজকে কিন্তু আকাশ একদম ঝলমলে সুন্দর হয়ে রয়েছে। আমি এই যে কাগজের কাপে 1 কাপ দুধ চা বানিয়ে খেতে খেতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার বাড়ির পাশে এই খালি মাঠটাতে প্রচুর না মোষ চড়তে এসেছে। এইগুলো দেখার জন্যই কিন্তু ইন্ডিয়াতে আসলে পরে মনটা সত্যি একটু আলাদা হয়ে যায়। বিদেশের লাইফ আলাদা আর আমার ইন্ডিয়ার একদম দেশি লাইফ আমরা এখানে লিভ করছি। তো এখন দুপুরবেলায় একটুখানি হালকা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম, তারপর চলে আসলাম। প্রায় 1টা বাজে এখন, বুট্টুর বাস চলে আসলো। বুট্টু এবার আমার সাথে আমার খালি খালি দিনটাকে একদম আনন্দে ভরিয়ে দিতে চলে এসেছে বুট্টু। আমার রুমটা ঘুরিয়ে দেখাই, আমাদের রুম, এটা ড্রয়িং রুম, নতুন সোফা এই যে সাজিয়েছি, আর এখানে টিভি থাকবে, টিভির নিচে র‍্যাক আর কেনার দরকার নেই, এই যে আছে। এরপরেই একটা সুন্দর জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে ঠাকুরঘর। হায়দ্রাবাদের বেশিরভাগ বাড়িতেই এরকম ঠাকুরঘর আলাদা করে করা থাকে। এর মধ্যে আমাদের বাড়ির ওই সিংহাসনটা নিয়ে আসবো, কারণ ওটা তো পুজো পাচ্ছে না এখন ঘরে। কৌশিক ওটা বললো যে নিয়ে এসে এখানে পুজো দেবে রোজ। তারপর এটা আমাদের আর একটা বেডরুম, বেডরুমে এই যে সোফা রেখেছি, আর ওদিকে ড্রেসিং টেবিল, এখান থেকে একদম বাইরে ডিরেক্ট বারান্দায়। আর এখানেও আমাদের আলমারি কেনার দরকার নেই, জিনিসপত্র রেখে পর্দা দিয়ে দেবো। আর এইটা একটা বিশাল বড়, মানে বিশাল বড় ফুটবল খেলা যাবে একটা বড়, এটা কি বলবো, ডাইনিং রুমও বললে এত বড় ডাইনিং রুমও হয় না। যাই হোক, এখানে টেবিল চেয়ার রাখবো, আর বাকি বুট্টু খেলবে এই যে। তারপর এটা আমাদের আর একটা বেডরুম, এখন বেড নেই, আমরা নিচে এভাবেই ঘুমিয়ে কাটাচ্ছি। এখানেও আমার জিনিসপত্র রেখে জামা কাপড় আর পর্দা দিয়ে দেবো। এখান থেকে খুব সুন্দর বাইরের এই ভিউটা। আর আছে আমাদের এর সাথে অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুম। এই হলরুমের সাথে আর একটা বাথরুম রয়েছে, এটা কমন। আর এখানে ইন্ডিয়ান টয়লেট। এরপরে আমার ছোট্ট কিচেন, গ্যাস নেই, ইন্ডাকশানে রান্না করছি। এখান থেকে এই যে বাইরেটা খুব সুন্দর। আর একটা খুব ফেভারিট একটা প্লেস তোমাদেরকে দেখাই, এখানে আমার ওয়াশিং মেশিন থাকবে, আর আমরা এখানে ব্রাশ করি, আর বাইরেটা দেখি এইভাবে। এই হলো আমার ফাঁকা রুমের ট্যুর। আর আজকে সন্ধ্যাবেলায় কলকাতার থেকে আমাদের মুভার্স প্যাকার্সের সব জিনিস চলে আসছে, তাই জন্য ভাবলাম তোমাদের দেখাই আমরা 4 দিন কীভাবে ছিলাম। সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের গাড়িও ঢুকে গেছে মুভার্স প্যাকার্সে। তো ওরা যেহেতু 3 জন রয়েছে, আমি চট করে, আমাদের চা খাওয়া হয়ে গেছিলো, ওদের 3 জনের জন্য একটু দুধ চা বানালাম, আর সেটা ওদেরকেও খেতে দিতে হচ্ছে এই কাগজের কাপে, কিছু করার নেই। তো সব জিনিসগুলো এখন আমাদের ঘরে ঢুকে মেন যেখানে যেখানে ফার্নিচারগুলো সেগুলো প্লেস ওরা করে দিয়ে যাবে। বাকি যে বড় বড় কার্টেন, মানে আমাদের রান্নার জিনিস, জামা কাপড়, ঘরের এভরিথিং যা ছোটোখাটো জিনিস আছে, সেই কার্টেনগুলো আমরা পরে ওপেন করব। এখন আপাতত এই মেন জিনিসগুলো, ফ্রিজ, ওয়াশিং মেশিন, যা যা রয়েছে আমাদের খাট, দুটো বেডের এই টুকটাক টেবিল টেবিলগুলো ওরা সুন্দর করে সাজিয়ে দিয়ে যাবে।
এতদিন পরে জিনিসগুলো ঘরে ঢুকেছে বলে এত মানে মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে। ফাঁকা বাড়িতে থাকাটা বাচ্চাকে নিয়ে সত্যি খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। চলে এসেছে আমার ঠাকুর ঘর, একদম মানে ঘরে ঠাকুরও ঢুকে গেল, আর ফ্রিজের মধ্যে না আমি এরকমভাবে খবর কাগজ ঢুকিয়ে রেখেছিলাম। তোমরা যদি কোথাও বেড়াতে চলে যাও, ফ্রিজ বন্ধ করার পরে এরকম খবর কাগজ ঢুকিয়ে রাখলে কিন্তু ফ্রিজের ভেতরে যত ঠান্ডা ব্যাপারটা থাকে, ময়েশ্চার, পুরো এই কাগজগুলো অ্যাবজর্ব করে। এটা কিন্তু খুব ভালো ফ্রিজের জন্য। আর বুটু ওর পেয়ে গেছে এতদিন পরে না নিজের বেডটা পেয়ে ওর একদম শান্তি। ছোট মানুষ তো বলতে পারে না, ওরও হয়তো একটু অস্বস্তিও হচ্ছিল। তো যাই হোক, আজকে রাতে ডিমের ঝোল ভাত খেয়ে একদম ঘুমাতে চলে যাব। তোমাদের সবাইকে গুড নাইট।